আজকে আমি চলে আসছি বাংলাদেশে সুদূর কাতার থেকে। এখন আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। তো এখান থেকে আমরা আজকে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য সিটি বা আপনার বিভাগ এগুলো মানে ভিজিট করব। বিশেষ করে আজকে আমরা ঢাকা ঘুরব। ঢাকার পরে আমরা ইনশাল্লাহ অন্যান্য বিভাগে যাওয়ার ট্রাই করব। তো এখন আমাদের প্লেন ল্যান্ড করে ফেলছে, চলো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। চলুন আপনাদেরকে বাংলাদেশ ঘুরে দেখাই। সামনে হচ্ছে বিসি চত্বর। আমাদের গন্তব্যস্থল হচ্ছে টিএসসি। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি টিএসসি পর্যন্ত। এই হচ্ছে আমার সুজিত দা। আরে তোমার মাই আমরা পছন্দ করবো না। এই হচ্ছে আমার বন্ধু উবায়ের। আমরা এখন যাচ্ছি টিএসসির মোড়ে, যেখানে টিএসসির মোড়ে চায়ের দোকানে বুলে। এটা হচ্ছে বিসি চত্বর, এখানে হচ্ছে বিসির বাসভবন, যার জন্য এই এরিয়াটাকে বিসি চত্বর বলা হয়। বুয়েট স্কুল না? আর এদিকে এটা জগন্নাথ হল, আর সামনে শহীদ মিনার। চলো আমরা দেশের শহীদদের প্রতি সম্মান জানাই আসি। আমি তো বাবু, বাবু বাচ্চা, গ্রামের চাচাতো ভাই, পাড়া গায়ের। না না দাদা, গাউ চাচার করার ভাই। ওই ওই যদি হারাই যায় কথা সত্য। এটা হচ্ছে জগন্নাথ হল, এই যে ঢাকার জগন্নাথ হল। পরে আমরা জগন্নাথ হলে ঢুকবো, এখন আমরা ওই দিকটাই যাই। চলে আসলাম আমরা শহীদ মিনারে, শহীদ মিনার প্রাঙ্গণে। না কখনো শহীদ মিনার আসি নাই, এই প্রথম আসছি। শহীদ মিনারে সবাই পিছন ফিরে বসে আছে, শহীদদের সম্মান জানাইতেছে জুতা পায়ে নিয়ে, কারণ জুতা নিচে রেখে গেলে তো জুতা চুরি হয়ে যেতে পারে এই ভয়ে। এই যে এখানে হাওয়ায় মিঠা বিক্রি করতেছে, তারপরে বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করতেছে, আইসক্রিম বিক্রি করতেছে। আমরা এখন যাব জগন্নাথ হলে। এটা হচ্ছে জগন্নাথ হলের এন্ট্রান্স মেইন গেট। এই যে আমরা ঢুকবো এখন। এটা হচ্ছে চায়ের দোকান, এখানে এখন আমরা চায় বিরতি দিব। এটা কোন ভবন? জ্যোতির্ময় ঠাকুর, জ্যোতির্ময় ঠাকুরের ভবন। হ্যাঁ এটা কি রবীন্দ্র, রবীন্দ্র ভবন? হ্যাঁ ও আচ্ছা, ভগবানটা দোষে বুঝে অনেক স্টুডেন্ট মারা গেছে। এখানে হচ্ছে জগন্নাথ ভবনের চায় দোকান টোকান সব কিছু। এখানে সবাই আড্ডা দিতেছে ক্যাম্পাসে, ফুল হবেন সবাই। ওইদিকে তো হচ্ছে নিউ বিল্ডিং না? উনি কে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু অফ লিবার্টি। এটা কি নিউ বিল্ডিং? ওটা কি মন্দির? হ্যাঁ এটা মন্দির, শিব মন্দির। আচ্ছা অনেক পুরনো, কত বছর ব্রাহ্মমান লাইব্রেরি।
ওটা কিসের মন্দির দাদা? দাদা ওটা কিসের মন্দির? এটা মন্দির উপাসনালয়। হ্যাঁ উপাসনালয়। আচ্ছা এটা মন্দির না, মন্দির এই মানে উপাসনার জন্য। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় কেন্দ্র, সবাই প্রার্থনা করতেছে, যে যার মতো প্রার্থনা করছে। এটা কি দাদা বৌদ্ধ? গৌতম বুদ্ধের স্ট্যাচু, এটা হচ্ছে গৌতম বুদ্ধ স্ট্যাচু। না এখানে মসজিদ মনে নাই না, এটা পুরোটাই হচ্ছে হিন্দু ধর্মের যারা তাদের সভা। এটা হচ্ছে গোবিন্দ চন্দ্র দেব ভবন। এটা কি দাদা? যারা শহীদ হয়েছিলেন 1971 সালে 25শে মার্চ কালরাত্রে, বিভীষিকাময় কালরাত্রে জগন্নাথ হলে, যখন জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক ছাত্র এরপর কর্মচারী প্রাণ হারিয়েছেন এবং হলের যে সকল বীর ছাত্র মুক্তিযোদ্ধা স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে আত্মুক্তি দিয়েছেন, দেশ মাতৃকার সেই সকল বীর সন্তানদের মধ্যে যাদের কথা আমরা জানতে পেরেছি তারা হলেন, এখানে সবার লিস্ট আছে। আমরা চলে আসলাম সেই বিখ্যাত ক্যাফেটেরিয়া, টিএসসির মোড়ে ক্যাফেটেরিয়া। চলো দাদা আমরা গিয়ে চা খাই। হ্যাঁ চলো, এখানে খাবারের একটা লিস্ট আছে, রাতের খাবার ভাত মুরগির মাংস আলুর ভর্তা ডাল 20 টাকা। এত সস্তায় খাবার আর কোথাও পাওয়া যাবে না বর্তমান বাংলাদেশে। এ হচ্ছে ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে টিএসসির মোড়। সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে, পড়ন্ত বিকেলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, পড়ন্ত বিকেলও শেষ, নিয়ন আলো শেষ। এটা কি ভাস্কর্য? চলে আসলাম টিএসসির মোড়ে, কিন্তু নিয়ন আলো নাই। যখন প্রথম প্রথম আসছি ঢাকা, ওই সময় একটা বাইক ছিল, আমরা এখন রোড ক্রস হব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই হচ্ছে কাব্যিক, এটাই কাব্যিক। আর আমি তো কবিতা, ও স্যার মার্জিক রাসেলের একটা কবিতা আমার মনে হয়ে গেছে, স্যারে বলছিল যার কেউ নাই তার হাত আছে। তো মার্জিক রাসেলের কবিতাটা আমার এখন মনে পড়ে গেল, যার কেউ নাই তার হাত আছে। হ্যাঁ ওই দিকটায় এগুলো কই?